দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2019 দুই দিনব্যাপী 8 দলীয় 13 ও 14 ডিসেম্বর হুগলি গ্রামীণ জেলা পুলিশ উদ্যোগে ও পুরশুরা থানার আয়োজনে পুরশুরা বিদ্যাসাগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামন আশিস সেন, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক নির্মল জুমার দাস, সিআই অমিতাভ সান্নাল, ওসি গোঘাট সমর দে, পুরশুরা ওসি শিবাজি গুহ, প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, বিশিষ্ট সমাজসেবী অষ্টপদ বেড়াসহ অন্যান্য আধিকারিকগণ। উল্লেখ্য যে পথ নিরাপত্তা ও সমাজ সচেতনতার ওপর বিশেষ নজর রাখা। আপনি আসন নেবেন, এখানটা আসুন স্যার। শিবাজি গুহ মহাশয় রয়েছেন। আমরা সবাইকে বরণ করব, কিন্তু প্রথমে যেহেতু আমাদের খেলা ওখানে শুরু করব, আমাদের প্লেয়ার বন্ধুরা এসেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কমরেস স্যার, স্টি নিয়ে নাও, পাঠিয়ে দিও, স্টি নিয়ে নাও। অভিষেক ঘোষ, শ্রীপাল ঘোষ, শুভেন্দু, সময়ের সাপেক্ষে কি বল বা পিচ একটু চেঞ্জ হতে পারে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই চেঞ্জ হয়েছে, গতকাল তুমি ছিলে, আমি ছিলাম না। তোমার কাছে মানুষকে দেখছি খুব কম সময়ে আরামবাগে এসেছেন, কিন্তু একেবারে জনপ্রিয় অফিসার হিসেবে নিজের পরিচয় তুলে মেলে ধরেছেন। এবং রয়েছেন অমিতাভ সিআই সাহেব, রয়েছেন অমিতাভ সান্নাল মহাশয়। অমিতাভবাবু তো মুহূর্ত, এত বড় একটা জেলা, তার বিভিন্ন দিকের কথা মাথায় রেখে খানিক সময় বের করে আমাদের জন্য খরচ করার জন্য এসেছেন। স্ট্যাচু এবং দুই আপনার রবি এবং সোনা, এবং সুন্দর এক মুহূর্ত আমারও স্টিল না স্টিল নাও। অবশ্যই ইউটিউবের মধ্য দিয়েও এই ছবি এলাকার বাইরেও ছড়িয়ে পড়ছে। ওসি গোঘাট মিস্টার সমর দে, উনিও রয়েছেন, রয়েছেন শিবাজি গুহ, ওসি পুরশুরা, ওসি পুরশুরা রয়েছেন, বেলুন উড্ডয়ন হচ্ছে, এনসিসির প্যারেড ওখানে মাঠের চারিধারে আমরা দেখছি ব্যান্ড সহকারে হচ্ছে। একটা খুব ভালো উদ্যোগ হয়েছে, যেখানে গরিব বাচ্চাদেরকে আমরা কম্পিউটার সার্টিফাইড কম্পিউটার ক্লাস করাচ্ছি, 112 জন শুরু হয়েছে। তো ওটা হলো বেসিক্যালি একাডেমিক্স। এখন কমিউনিটি পুলিশিং নট জাস্ট স্পোর্টস বাট একাডেমিক্স, বাকি যেখানে যেখানে আমরা পারি সেখানে পাবলিকের সাথে আমরা আছি। সম্প্রীতি কাপ যেটা আছে, আপনার ক্রিকেট টুর্নামেন্ট, আগের বার ফুটবলে ছিল, এবার ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, প্রতিটা আরামবাগ সাব ডিভিশনকে আমরা ফোকাস করে বেসিক্যালি আমরা এটা করছি, যেখানে প্রতিটা গোঘাটেও হয়েছে, আপনার আরামবাগেও চলছে, পুরশুরাতে চলছে, আজকে পুরশুরা ফাইনাল আছে। তো প্রতিটা চারটা থানার অন্তর্গতে 4 জন উইনিং টিম আছে, ওটার মধ্যে তারপরে ফাইনাল হবে, ফাইনাল উইনার হবে। তো দেখেন, আপনি দেখেন এই খেলাতে দেখেন কতজন পাবলিক আসছে, এখানে কতজন পাবলিক আসছে, কতজনের ভাল লাগছে, এটা দিয়ে আমরা ছেলেদের, যারা ছেলেরা আছে বা ইয়াং লোকরা আছে, ওরা বেসিক্যালি খেলাতে ওরা ইনভলভ থাকবে, বেশি থাকবে, পুলিশের সাথে একটা পার্ট, মানে পুলিশের অবভিয়াসলি কমিউনিটি পুলিশিং, আমরা আরও পাবলিকের কাছে যাচ্ছি,
তো এটা নিয়ে বেসিক্যালি এটা আমাদের আমাদের অনারেবল সিএম ম্যাডামই বেসিক্যালি ইন্সপিরেশন নিয়ে আমরা এটা করছি আর কি, আর এটা চলতে থাকবে, প্রতি বছর হবে এটা। মাঠ থেকে অ্যাওয়ারনেস কি থাকবে পাবলিকদের জন্য, সেফ ড্রাইভ সেল আছে আর মানে ইন জেনারেল দেখেন সব কিছু তো এখন অ্যাওয়ারনেস তো আছেই, অ্যাওয়ারনেসের সাথে বেসিক্যালি এটা একটা পাবলিকের সাথে একটা ইন্টারফেস করা, ঠিক আছে। তো আমরা যে আসছি আমাদের কাছে পুলিশকে সবসময় যে ভয় পেতে লাগে ওটা সবসময় এটা না, ঠিক আছে। তো এটাই আর কি, এই বছরও হচ্ছে, এই বছর খুব ভালো হচ্ছে এখানে দেখ, আপনি দেখছেন অ্যারেঞ্জমেন্ট আমাদের ওসি পুরুষরা খুব ভালো করেছে, নেক্সট ইয়ারও হবে আরও ভালো হবে আশা করি। তো আর একটা প্রশ্ন শেষের দিকে আসছি, অনেক ক্ষেত্রে দেখা যেত খেলাটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সকলের ক্ষেত্রে, 8 থেকে 80 সকলের ক্ষেত্রে, পুলিশ মহল সবসময় টেনশনে থাকে, নাগরিক স্বাচ্ছন্দ্য পরিষেবা দিতে সবসময় ব্যস্ত, তাদের জন্য খেলাটার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত আগে দেখেন না, আগের বার আপনাদের মিডিয়ার সাথেই তো আমাদের খেলাটা হয়েছিল, আরও হবে আর কি খেলা, আমাদের নিজেদের মধ্যেও আমরা খেলা খুব খেলা টুর্নামেন্ট বা এরকম খুব করার আমাদের ভাবনা চিন্তা আছে আর কি, তো ওটাও হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সভাপতি সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ।